হ্যালো বন্ধু, তো এই বছরের নেক্সট কয়েক মাসের মধ্যে কিন্তু খুব ভালো ভালো সিরিজ চলেছে হইচইয়ের তরফ থেকে, এবং প্রত্যেকটা সিরিজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জনারে, এবং প্রত্যেকের জন্য কিছু থাকবে, ঠিক আছে? যারা হরর ভালোবাসে, যারা কমেডি ভালোবাসে, যারা লাভ স্টোরি পছন্দ করে, যারা থ্রিলার পছন্দ করে, এভরিথিং রয়েছে এই সিরিজগুলোর মধ্যে। হচ্ছে রঙ্গিলা কিতাব, ঠিক আছে? এটা একটি বাংলাদেশি লোকজনকে নিয়ে বাংলাদেশে এটা হইচইয়ের কন্টেন্ট তৈরি হচ্ছে। তো এটাই কিন্তু দেখানো হচ্ছে যে একটা গ্যাংস্টার, যে আই থিঙ্ক তার বাচ্চা হবে জানতে পেরে, বাবা হবে সে জানতে পারার পরে গ্যাংস্টারের দুনিয়া থেকে ছেড়ে নর্মাল হওয়ার চেষ্টা করবে, আই থিঙ্ক তখনই তার উপর একটা ইমলেকে ফুনে দায় চাপিয়ে দেওয়া হবে, এবং তারপরে কী হয়, কী করে স্ট্রাগল হয় সেই জিনিসটা দেখানো হবে। তো এটা 8 নভেম্বর বেরোচ্ছে। আর যদি এই বিষয়টা, এই যে বললাম তোমাকে যে সিনপসিসটা, এই বিষয়ে কথা বলি, তো এই ধরনের গল্প কিন্তু আমি অনেকবার দেখেছি যে যখনই কোনো একটা যে খারাপ লোক, ঠিক আছে, যখন খারাপ কাজ করে সে বেরিয়ে হওয়ার চেষ্টা করে, তখনই তার সঙ্গে কিছুটা খারাপ হয়, ঠিক আছে? তাকে তাকে মানে ওই কাঁকড়াবুচির গল্প শুনেছি, কাঁকড়াবুচি যখন একটা উপদেষ্টা আছে পাখির থরে টেনে নামিয়ে দেয়, সেরকম ব্যাপার। যতক্ষণ ওরা খারাপ কাজ করছে সবাই একসঙ্গে রয়েছে, যখনই একদিন ভালো হওয়ার চেষ্টা করছে বাকিরা তাকে টেনে নেওয়া। তো এই ধরনের গল্প আই থিঙ্ক আমরা আগেও শুনেছি। সো এটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ হয়তো নেওয়া হতে পারে। সো এইটা কিন্তু বাংলাদেশের হইচই তরফ থেকে কিন্তু বেরাচ্ছে। সো যাদের এই ধরনের কন্টেন্ট পছন্দ, একটু বয়স্ক লোকজন, আই থিঙ্ক যেই গ্যাংস্টার যেটা হিরো এখানে দেখানো হচ্ছে, একটু আই থিঙ্ক বয়স্ক লোক দেখানো হচ্ছে। আমি এদের কাজ আগে কখনো দেখিনি, যেহেতু বাংলাদেশের কন্টেন্ট অতটা দেখি না। তো যারা দেখেছো তারা আমাকে জানিও যে তোমাদের এটার থেকে কতটা এক্সপেকটেশন আছে, ঠিক আছে? তো এইটা কিন্তু যারা এই ধরনের কন্টেন্ট করে তারা পছন্দ করতে পারে, যার নাম হচ্ছে রঙ্গিলা কিতাব। আর তোমাদের বিষয়ে কি মতামত, তোমার এই বিষয়ে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।